যারা কাফেরদের সমর্থনে কাজ করে এদের নিষ্ট করা হোক। এদেরকে হত্যার জন্য নয়, আমরা কাউকে হত্যার উস্কানি দিব না, শুধু লিস্ট করা হবে এই উদ্দেশ্যে। প্রকাশ্যে হেফাজতে ইসলামের পক্ষ থেকে নামগুলো সারা দেশে প্রচার হবে, যারা কাফির কেন যেন মরলে কোন আলেম তার জানাজা না পড়া, কাফের জানাজা চলবে না, কথা বলে এই দাবি আজকে এই মুসলিম আমি দিতে চাই নব নতুন প্রজন্মের পক্ষ থেকে। মুরব্বির আমাদের মাথার মুকুট, আমাদের তাজ আল্লামা বাবুনগরী সাহেব হাফিজাহুল্লাহ, আমার খুশকিস্মত আমার পাশে বসা আপোষহীন সংগ্রামী জননেতা, মজলুম জননেতা আল্লামা বাবুনগরী আপনার পায়ে ধরে বলে যায়, নতুন প্রজন্মের আওয়াজটা একটু বুঝার চেষ্টা করুন, আপনারা শুধু আমাদেরকে হুকুম করুন, আপনারা রক্ত চেয়েছেন, খোদার কসম খায় বলি কত রক্ত দরকার, কত রক্ত দরকার, রক্ত দিতে উচ্চারণ করলাম তোমাদের আওয়াজ শুনে আমার কাছে আসছে, কারণ এই মেসেজ আমরা পাই, এই মেসেজ এই পর্যন্ত যায় না, পৌঁছাচ্ছি তোমাদের কথা, হাজরাত শুনে রাখে, হয়তো জেহাদের ডাক এখনো দেন নাই, দিলেন না, সময় হয় নাই, হয়তো ভালো আপনারা যা মনে করেন, আমরা রেডি, রেডি কিনা, আমরা রেডি, কিন্তু আমরা নতুন আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যেই সমস্ত বর্ণচোরেরা নিজেদেরকে দেওবন্দের সন্তান দাবি করে, লাখো ফতোয়ার ঠিকাদার জেহাদের অপব্যাখ্যা করে, ইহুদি মুশরিকদের তারে তারে ঘুরে ঘুরে নিজেদের পকেট তারা মোটা তাজা করছে, ও আল্লামা বাবুনগরী হাফিজাহুল্লাহ আপনার কাছে পড়ে যায় ওই কুলাঙ্গার বর্ণচরাদের মুখোশ আপনারা উন্মোচন করে, এদেরকে আর আমরা দেখতে চাই না। بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله عالمين اسلامیك ميديا جوگو سرشتو حقاني علماء اکرام در نتون نتون علو جنا پیتے آما در چینل تی اکھونی سابسکرائب کرے شاتھ تھا کن الحمدللہ نحمده ونستعنه ونستغفره ونؤمن به ونتوکر علیه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا أشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على
أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের রিসালাত সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুখী সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি আর দয়া, যেই মহান রব হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শান মান রক্ষায় বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছিল তার ব্যানারে এমন মোবারক মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন, সেজন্য মহানবের শুকরিয়া আদায় করে জবান খুলে প্রাণ খুলে কালিমাতুর শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। মোহতরম হাজরিন, আমি কোরআনুল করিমের একটা আয়াত তেলাওয়াত করেছি। আসলে এখানে বক্তৃতা দেওয়া বয়ান করার মঞ্চ আমার কাছে মনে হয় না আমার জন্য, কারণ এখানে আমাকে পড়াতে পারেন এমন হাজারো আলিম আছেন, এটা আমি বিশ্বাস করি এখানে বসেছি। আমি আসছি একটা নতুন প্রজন্ম আমাদের সামনে, আমাদের উপরে আমাদের মুরব্বিরা, মাঝখানের একটা প্রজন্ম হচ্ছে আমরা, ওই উপরের প্রজন্ম আর মাঝখানের নিচের প্রজন্মের মাঝখানে সেতু বন্ধনের জন্যই আমরা। আমাদের এই ছোট্ট ছোট্ট মাদ্রাসার ছাত্র মুআজ আর মুআফিজের ছোট ভাইরা, তাদের কলিজা পড়া কিছু কথা আছে, এই কথাগুলো বড়দের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আমরা সেতু বন্ধন মাধ্যম, ওই মাধ্যম হিসাবে এখানে বসেছি। মুরব্বীদের কানে বর্তমান সময়ের কিছু কথা জরুরত পেশ করার জন্য, আর কিছু না, কাউকে জ্ঞান দেওয়ার জন্য নয়, কোনো তথ্য নতুন কিছু দেওয়ার জন্যও নয়, আমাদের কিছু দাবি দেওয়া আছে নতুন প্রজন্মের। এই দাবি দেওয়াগুলো আমাদের মুরব্বীদের কাছে পেশ করাই হচ্ছে আমার মাকসাদ। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াত পরে ঢুকবো বা আয়াতের মজমুন অনেকে বুঝে গেছে। শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির একটা বক্তব্য দিয়ে আমি আমার কথা শুরু করছি। শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইরতিদাদ ধর্মচ্যুতির ফিতনা, ধর্মত্যাগের ফিতনা, এটা আগেও ছিল এখনো আছে। ধর্মচ্যুতি আর ইরতিদাদের ফিতনা আগেও ছিল এখনো আছে, পার্থক্য কোথায়? পার্থক্য আছে, আগে যারা মুরতাদ হইতো তারা নিজেও বুঝতো আমি মুরতাদ হয়ে গেছি, ধর্ম ত্যাগ করেছি, ওই সমাজও বুঝতো তারা মুরতাদ। কিন্তু বাংলাদেশে বর্তমানে আমার কাছে মনে হয় সবচেয়ে বড় ফিতনা হচ্ছে লাখে লাখে মানুষ, দলে দলে মানুষ মুরতাদ তো হচ্ছে, মুরতাদের নিজেরও খবর নাই সে মুরতাদ, তার টুপিও আছে, পাগড়িও আছে, জুব্বা আমার চেয়ে বড় আছে, ভক্তবৃন্দ মুরিদান আমার চেয়ে হাজারে বেশি, কিন্তু আমি আমার দিল মুতমাইন শরহে সদর হয়ে গেছে এমন এমন বক্তব্য তারা পেশ করছে, আমি কসম খেয়ে বলতে পারি সে বেঈমান হয়ে গেছে।
আমি নাম বলবো না, কিছু সূত্রের কথা বলে যাব আপনারা বুঝে নিয়ে। বর্তমান সময়ে ইবতিদাদের ফিতনা, ধর্মচ্যুতির ফিতনা এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এই জন্য হেফাজতে ইসলাম, ইসলামের হেফাজতের সাথে সাথে আমাদের মুরব্বীদের কানে আমরা ঢুকাইয়া দিতে চাই এই কথাটা, হেফাজতে মুসলমানের জন্যও কিছু কর্মসূচি আসুক। মুসলমান চলে যাচ্ছে, দলে দলে মুরতাদ হচ্ছে, খবর নাই। আমার পাশে আপনার পাশে নামাজ পড়ছে, খবর নাই। আমি কথাগুলো বলছি, অনেকের জন্য কথাগুলো কঠিন মনে হবে, কিন্তু আমাদের ইতিহাস আছে, ওই ইতিহাস বুঝলে আমি বুঝবো যে এখনকার এই বিষয়গুলো কঠিন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে কিছু মানুষ যাকাত দিতে অস্বীকার করলো, মুসলমান মাদ্রাসার ছাত্র, একটু মনোযোগ দিয়ে কথাটা বোঝা লাগবে। কিছু মানুষ যাকাত দিতে অস্বীকার করলো, যাকাতের ফরজিয়তকে অস্বীকার করে নাই, কিন্তু যাকাত দিতে অস্বীকার করেছে, দলিলও দিছে কোরআন থেকে। এখন যেমন কিছু বর্ণচোরা জিহাদের বিরুদ্ধে ফতোয়া দেয়, দলিল কোরআন থেকে দেয়, ওই সময়ের মানুষগুলাও যাকাত দিবে না, এর জন্য দলিল দিয়েছে কোরআনের আয়াত, সূরা তাওবার আয়াত। কি আয়াত? خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم. أي آيات كدليل بنيس كمنه خذ من أموالهم صدقة خذر مخاطب خذ در الله উদ্দেশ্য করেছেন নবীকে, ও নবী আপনি আপনার উম্মত থেকে সাদাকা গ্রহণ করেন। সাদাকা মানে যাকাত। আপনারা কায়দা পড়েছেন, আল মুতলাক ইলা উতলিকা ইউরাদ বিহিল ফরযুল কামিল। সাদাকা এখানে তার সাথে অন্য কোন গুণ আসে নাই, সিফত লাগে নাই, কোন বিশেষণে বিশেষায়িত হয় নাই, এই জন্য ফরজ কামিল সাদাকার যাকাত উদ্দেশ্য। তো আল্লাহ তাআলা তার নবীকে হুকুম করেছেন, নবী আপনি আপনার উম্মত থেকে যাকাত আদায় করে। তো এই মুসলমানরা কি বলা শুরু করলো, যে যেহেতু নবী নাই, নবী চলে গেছেন, যাকাত আদায় করনি ওয়ালা কেউ নাই, আমরা যাকাত কাকে দিব? খেয়াল করে কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছে যাকাত না দেওয়ার কথা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ ঘোষণা করলেন তাদের বিরুদ্ধে। ও মুসলমান, জিহাদ তো মুসলমানের বিরুদ্ধে ঘোষণা হয় নাই, জিহাদ তো ঘোষণা হয়েছে মুরতাদের বিরুদ্ধে। এই মানুষগুলো মুরতাদ হিসাবে আবু বকরের কাছে স্বীকৃতি পেল, কেন? কোরআনের ইচ্ছাকৃত অপব্যাখ্যার কারণে, যেই ব্যাখ্যা ওই সময়ে কেউ করে নাই। অথচ বর্তমান সময়ে বিষয়টা কত হালকা, কোরআনের অপব্যাখ্যা করে একটা বিধানকে অস্বীকার করে নাই, দ্বিতীয় অস্বীকার করেছে, বিষয়টা কত হালকা। এত হালকা হওয়া সত্ত্বেও হযরত আবু বকর তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন, কেন? যে তারা মুরতাদ হয়ে গেছে। অথচ বড় আফসোসের সাথে বলতে হয়, বর্তমান বাংলাদেশে দ্বীনি শরিয়াহর বহু বিধান আছে যেগুলোকে নিয়ে প্রকাশ্যে বিদ্রুপ করা হচ্ছে। আমার সংবিধানেও ওই বিদ্রুপদের, বিদ্রুপকারীদের পক্ষে আমার সংবিধানের ধারাগুলো আমি দু চারটা উল্লেখ করছি, শুধু আমাদের মুরব্বীদের নলেজে দেওয়ার জন্য, যে আমাদের আবেদন নিবেদন খালি ওই নির্দিষ্ট গুণ্ডির মধ্যে না হয়ে সংবিধান পরিবর্তনের একটা আওয়াজ ওঠানো দরকার। কথা বলেন ঠিক কিনা? আমি বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে কথা বলছি না, এদেশের একজন নাগরিক হিসাবে এটা আমার নাগরিক অধিকার। আমি মুসলমান, আমার ইমান ইচ্ছাতনার বিরুদ্ধে সংবিধানের যেই ধারা থাকবে, একজন মুসলমান হিসেবে স্পষ্ট ঘোষণা, আমার কল্লা চলে যাবে সংবিধানের ওই ধারা আমরা মানতে পারি না, মানতে পারি না। মুসলমান একটু খেয়াল করে, কয়েকদিন আগে বগুড়ায় এক 16 বছরের ষোলশীর বিয়ে হলো, 16 বছর
ষোলো বছরের মেয়ে না বলে আমার শরীয়ত কি বলে বালেগা বিয়ে পড়ানো হলো ওই জায়গায় যে ইমাম সাহেব বিয়ে পড়ালেন ইমাম সাহেবকে গ্রেফতার করা হলো কেন কেন খেল করে অভিযোগটা কি অভিযোগ হচ্ছে বাল্য বিয়ের অভিযোগ এটা আমার সংবিধানে আছে বাল্য বিয়ে অবৈধ ও মুসলমান এই বিশ্বাস যে রাখবে তার ইমান চলবে না ইমান ভঙ্গের কারণ এটা শরীয়তের যে কোনো ছোট্ট বিষয়কে অস্বীকার করলে ইমান চলবে না বিষয়টা না খেয়াল করে ইসলামকে কিভাবে আঘাত করা হচ্ছে দিয়ে দিলেন অভিভাবকরা কারা কারা দিলেন উভয়ের অভিভাবকের সম্মতিতে বিয়ে হয়েছে এই মেয়ের বয়স যে ষোলো অভিভাবকরা জানতেন কি জানতেন না জানতেন বিয়ে রেজিস্টার করলো রেজিস্টার খাতায় ওঠালো কাজী সাহেব ওঠানোর সময় মেয়ের বিয়ে বয়সটা বয়সটা লেখছে কি লেখে নাই তো কাজী সাহেবও জানে যে বিয়ে করলো ছেলে এই ছেলে জানে কি জানে না মেয়ে তার বয়স সম্পর্কে অবগত কি অবগত না কথা বলে বাবা মা অভিভাবক জানে মেয়ের বয়স কত গ্রেফতার বাবা মাকে করা হয় না মুসলমান বুঝার চেষ্টা করে আঘাতটা কোথায় করা হচ্ছে অভিভাবক বয়স জানে অভিভাবককে গ্রেফতার করা হয় নাই যে কাজী রেজিস্টার খাতায় উঠালো ওই কাজীকে গ্রেফতার করা হয় নাই যেই ছেলে বিয়ে করলো ওই ছেলেকে গ্রেফতার করা হয় নাই যেই মেয়ে বিয়ে বসলো সেই মেয়েকে গ্রেফতার করা হয় নাই অথচ সবাই ওই মেয়ের বয়স সম্পর্কে অবগত বয়সটা জানে না হচ্ছে ইমাম সাহেব যিনি খুতবা পড়িয়েছেন বিয়ে পড়িয়েছেন দোয়া করেছেন তার বয়স জানার কোনো দরকার বিষয় তো নাই ফাংশন তো নাই কাজ ইমাম সাহেবের বিয়ে পড়াইতে বয়স জানা লাগে কথা বলে খুতবা পড়ার জন্য বয়স জানা লাগে বুঝেন জায়গাটা বুঝেন হামলাটা কোথায় হয়েছে বুঝেন আমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করলাম ওই ইমাম সাহেবকে গ্রেফতার করে ছয় মাসের জেল দেওয়া হলো আমাদের প্রশ্ন অভিভাবককে কেন গ্রেফতার করা হলো না কাজীকে কেন গ্রেফতার করা হলো না স্বামীকে কেন গ্রেফতার করা হলো না স্ত্রীকে কেন গ্রেফতার করা হলো না ইমাম সাহেবকে কেন গ্রেফতার করা হলো তারা আমাদেরকে একটা মেসেজ দিয়ে দিছে এই গ্রেফতারের মাধ্যমে যেটা হচ্ছে এই ইমাম সাহেবদের কাজ বাল্য বিয়ের অনুমোদন দেয় এই ইমাম সাহেবরা ইসলামপন্থীরা এদেরকে গ্রেফতার করলেই এই বিষয়টাকে দমন করা যাবে এর মুসলমান এখনো সময় হয় নাই এর বিরুদ্ধে উচ্চ আওয়াজে কথা বলার না এই সমস্ত বাল্য বিয়ের নামে কোরআনের বিরুদ্ধে শরীয়তের বিরুদ্ধে কোনো বিধান বাংলাদেশে থাকতে পারে না থাকতে দেওয়া হবে না কদিন পর পরই আমরা টেলিভিশনে টকশোতে নাটকে সিনেমায় আমরা লক্ষ্য করি পর্দাকে নিয়ে কটূক্তি করা হয় লক্ষ লক্ষ মানুষ ওই সিনেমাগুলো দেখে লক্ষ লক্ষ মানুষ ওই নাটকগুলো দেখে যখন দাড়িকে নিয়ে কটূক্তি করা হয় পর্দা বিধানকে নিয়ে কটূক্তি করা হয় ওড়নাকে নিয়ে কটূক্তি করা হয় আপনাদের মনে থাকার কথা আমার আগে আমার ভাই বলেছেন হযরত বলেছেন একটা নাম শাহরিয়ার কবির নাম মুরগি চোরার নাম শুনছেন আপনারা আমি আজকে নতুন আরেকটা কথা বলে যাই আপনাদের কাছে হযরতদের কাছে আমাদের মুরব্বিদের কাছে এই দাবি আমাদের নতুন প্রজন্মের পক্ষ থেকে এই দাবি আমাদের এরা মুরতাদ এরা আত্মশিক্ষিত মুরতাদ কারণ হচ্ছে কাফেরকে যে কাফের মনে করবে না সেও কাফের এরা কাদেরীদেরকে কাফের মনে করে না সুতরাং ডক্টর কামাল কাফের রাশেদ খান মেনন কাদেরীদেরকে কাফের মনে করে না সুতরাং রাশেদ খান মেনন কাফের শাহরিয়ার কবির কাদেরীদেরকে কাফের মনে করে না সুতরাং শাহরিয়ার কবির মুরতাদ কতক্ষণ ঠিক কিনা আমাদের দাবি বড়দের কাছে আমাদের দাবি আপনারা আমাদেরকে নিয়োগ দেন বাংলাদেশে হাজারো তরুণ এই কাজের জন্য প্রস্তুত এই সমস্ত মানুষগুলো
এই সমস্ত মানুষগুলো যারা কাফেরদের সমর্থনে কাজ করে এদের লিস্ট করা হোক। এদেরকে হত্যার জন্য নয়, আমরা কাউকে হত্যার উস্কানি দিব না, শুধু লিস্ট করা হবে এই উদ্দেশ্যে, প্রকাশ্যে হেফাজতে ইসলামের পক্ষ থেকে এই নামগুলো সারা দেশে প্রচার হবে। যারা কাফির কেন, যেন মরলে কোনো আলেম তার জানাজা না পড়া, কাফেরের জানাজা চলবে না, কথা বলে এই দাবি আজকে এই মসজিদে আমি দিতে চাই নতুন প্রজন্মের পক্ষ থেকে। মুরব্বীরা আমাদের মাথার মুকুট, আমাদের তাজ আল্লামা বাবনগরি সাহেব হাফিজাহুল্লাহ, আমার খুশকিস্মত আমার পাশে বসা আপোষহীন সংগ্রামী জননেতা, মজলুম জননেতা আল্লামা বাবনগরি আপনার পায়ে ধরে পড়ে যায়, নতুন প্রজন্মের আওয়াজ একটু বোঝার চেষ্টা করুন। আপনারা শুধু আমাদেরকে হুকুম করুন, আপনারা রক্ত চেয়েছেন, খোদার কসম খায় বলি, কত রক্ত দরকার, কত রক্ত দরকার, রক্ত দিতে প্রস্তুত। কথাটা উচ্চারণ করলাম, তোমাদের আওয়াজ শুনে আমার কাছে আসছে, কারণ এই মেসেজ আমরা পাই, এই মেসেজ এই পর্যন্ত যায় না, পৌঁছাচ্ছি তোমাদের কথা, হাজরাত শুনে রাখে। হয়তো যাহাদের ডাক এখনো দেন নাই, দিবেন না, সময় হয় নাই, হয়তো ভালো, আপনারা যা মনে করেন আমরা রেডি, রেডি কিনা, আমরা রেডি। কিন্তু আমরা নতুন আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যেই সমস্ত বর্ণচোরেরা নিজেদেরকে দেওবন্দের সন্তান দাবি করে লাখো ফতোয়ার ঠিকাদার জিহাদের অপব্যাখ্যা করে ইহুদি মুশরিকদের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে নিজেদের পকেট যারা মোটা তাজা করছে, ও আল্লামা বাবনগরি হাফিজাহুল্লাহ আপনার কাছে পড়ে যায় ওই কুলাঙ্গার বর্ণচরাদের মুখোশ আপনারা উন্মোচন করে। এদেরকে আর আমরা দেখতে চাই না, আমরা লক্ষ্য করেছি। আমার ভাই মুফতি সাখাওয়াত ওই ইঙ্গিত করেছে একটা জায়গা কোথা থেকে যেন বারবার বারবার আমাদের এই চেতনাগুলোর মধ্যে আক্রমণ করছে। 2013 হেফাজত আন্দোলনের সময় আমরা দেখেছি গোটা দেশের তৌহিদ জনতা একদিকে, আর একটা বিশেষ শ্রেণীর নেতৃত্বে কুলাঙ্গার, ওই কুলাঙ্গার আর একদিকে। কয়েকদিন আগে তাবলীগ নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে গোটা বাংলাদেশের মানুষ ওলামায়ে কেরামের সাথে, আরেক কুলাঙ্গারকে দেখলাম এতাতিদের নেতৃত্বে এতাতিদের জন্য দোয়া করছে। আর কতদিন দেওবন্দের সন্তান বলে বলে তাদেরকে ঢেকে রাখবেন, তাদের মুখোশ মুখোশ উন্মোচনের সময় এসেছে, কথা বলেন ঠিক কিনা। আজকে বলার সময় হয়েছে অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমু, অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমু। ওরে শয়তান, তুই আলেমদের কাছ থেকে সরে যা, তোর মতন আব্দুল্লাহ ইবনে উবাই আমাদের দরকার নাই। ফতুয়ার কারিগর, ফতুয়ার ঠিকাদারি লইছো না, মক্তবের পোলাপানির সিগনেচার লইয়া লইয়া লাখের ফতুয়া বানাও, বাংলাদেশের মানুষকে বোকা বানাইতে পারছো, মহিলারাও ফিরিস্তা করে বোকা বানাইতে পারবে, কিন্তু আমাদেরকে বোকা ভাইব না, আমাদেরকে বোকা ভাইব না। আমরা সবর করে আছি, বড়দের মুখের দিকে তাকায় আছি, যদি একটা হুকুম আসে দাদাদের দেশে গিয়া পালাইও জায়গা পাইবে না ইনশাআল্লাহ, কারণ ওখানেও এক নতুন আন্দোলন শুরু হয়েছে। কাশ্মীর কেন্দ্রে গজওয়ে হিন্দের বাতাস আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ। এর যুবক প্রস্তুত হও, প্রস্তুত হও, যে কোনো মুহূর্তে গজওয়ে হিন্দের কা কাঁপবে। আমার কাশ্মীরি ভাইদের জন্য হযরত বলেছে আমাদেরকে যে কোনো মুহূর্তে আহ্বান করবেন, কাশ্মীর
মিল্কে মুক্ত করার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। রাজি আছে মুসলমান? ইনশাআল্লাহ। এই মাত্র আমার এক ভাই সদ্য বড় ভাই মাহদি ভাই আমাদেরকে দেখিয়েছে, আমাদের কাউকে দেখিয়েছে, কাশ্মীরের এক মাদ্রাসা বা স্কুলের মেয়েরা বোরকা পরে পরে যাচ্ছে, তাদের উপর পানি দেওয়া হচ্ছে, গরম পানি, রঙিন পানি, তাদের বোরকা ধরে ধরে টানাটানি করছে। ও মুহাম্মদ বিন কাসিমের সন্তানরা, আর কতদিন ঘুমায়া থাকবা? তুমি হয়তো কাশ্মীর যেতে পারছো না, কিন্তু তোমার দেশে তো ওই বোরকাওয়ালা মেয়ে ওই হুলি খেলার দিন আক্রান্ত হয়েছিল, তুমি কিভাবে সহ্য করো? আজকে একটা আওয়াজ এখান থেকে উঠাতে হবে ইনশাআল্লাহ। কোন কুলাঙ্গার ভারতের দালাল যদি আমার মুসলিম বোনের দিকে হাত বাড়ায়, খোদার কসম ওই বিষাক্ত হাত গড়িয়ে দেওয়া হবে, গড়িয়ে দেওয়া হবে। কেবলমাত্র শামের নবী না, আমার নবী কেবলমাত্র 100 বছরের নবী না, আমার নবী কেবলমাত্র বনি ইসরাইলের নবী না। মুসলমান একটু মনোযোগ দিয়ে কথাটা শুনে, আমরা যখন উত্তরবঙ্গে খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতার বিরুদ্ধে আমাদের কিছু মেহনত ওখানে কাজ হয়, তখন প্রশাসন থেকে আমাদেরকে ডাকা হয়, হযরত একটু মনোযোগ দিয়ে আমার কথাটা একটু শুনবেন আল্লাহর রাস্তায়। আমরা গোটা দেশে দেশে ঘুরে ঘুরে উম্মতের এই হাল আপনাদের কাছে পৌঁছাতে চাই, আপনারা ব্যবস্থা নেন, আমরা প্রস্তুত। আমাদেরকে প্রশাসন দেখেছে, দেখে জিজ্ঞেস করে আচ্ছা হুজুর বলেন তো ইসলামের দাওয়াত গোটা দেশে চলে, গোটা দুনিয়ায় চলে, তো বাংলাদেশে খ্রিস্টানরা তাদের ধর্ম প্রচার করলে সমস্যাটা কোথায়? বুঝেন কথা, পেশ কোন জায়গায় লাগছে মনে হিসাবে? ইসলামের দাওয়াত যদি গোটা দুনিয়ায় চলতে পারে, তো বাংলাদেশে খ্রিস্টান মিশনারিরা তাদের ধর্মের দাওয়াত দিলে সমস্যা কোথায়? বড় কষ্টের সাথে বলতে হয় এই ধারাও আমার সংবিধানে আছে, এই জন্য বললাম সংবিধান পরিবর্তনের আওয়াজ উঠানো দরকার। বাংলাদেশের সংবিধানে আছে সব ধর্মের মানুষ তার ধর্মের প্রচার করতে পারবে, এটা তার অধিকার, সাংবিধানিক অধিকার, ধর্মীয় অধিকার। আমরা বলি না ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের প্রচার চলবে না, শুধু বাংলাদেশে না, দুনিয়ার কোথাও না। বলে কেন এইরকম জোর খাটাইয়া কেন কথা বলতে চান? এটা তোমাদের আজকের বাইবেলে, বিকৃত বাইবেলে আছে, আমরা কেন এই কথাটা বলি? কারণ হচ্ছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীকে রহমাতুল লিল আলামিন গোটা দুনিয়ার জন্য নবী বানান নাই। আল্লাহ তাআলা কোন নবীকে কিয়ামত পর্যন্ত নবী বানান নাই। স্বয়ং ঈসা আলাইহিস সালাম বলেছেন আমাকে তো নির্দিষ্ট এক অঞ্চলের জন্য নবী বানিয়ে আল্লাহ পাঠাইছেন, বনি ইসরাইলের জন্য। কাজেই যেহেতু খ্রিস্ট ধর্ম নির্দিষ্ট অঞ্চলের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য, তারা বাংলাদেশে কেন, অন্য দেশে যায়ও খ্রিস্ট ধর্ম প্রচার করতে পারবে না? কেন? ওই ধর্ম ডেট এক্সপায়ার হয়ে গেছে। ইসলাম কিয়ামত পর্যন্ত ধর্ম, এর প্রচার চলবে কিয়ামত পর্যন্ত। ইসলাম গোটা দুনিয়ার ধর্ম, এর প্রচার চলবে গোটা দুনিয়ায়। কথাটা এই জন্য বলছি, এটাও আমার সংবিধানে আছে, সব ধর্ম তার ধর্ম প্রচারে সে স্বাধীন। আজকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে এই আওয়াজ ওঠানো দরকার না, এই স্বাধীনতা দিলে একদিন বাংলাদেশ পূর্ব তিমুর হয়ে যাবে, এই স্বাধীনতা দিলে একদিন বাংলাদেশ দক্ষিণ সুদান হয়ে যাবে, এই স্বাধীনতা দিলে আস্তে আস্তে বাংলাদেশের মানচিত্র তারা খেয়ে ফেলবে। এর চাক্ষুষ প্রমাণ আমি নিজে দেখেছি, উত্তরবঙ্গে বিশাল বিস্তৃত অঞ্চল নিয়ে বিশাল এলাকা জুড়ে জুড়ে তাদের অঞ্চল দখল করা, বড় বড় দেওয়াল দেওয়া ওই সীমান্ত এলাকায়, তোমাদের মেহনত গুলো কেন? যেন এক সময় স্বাধীনতা ঘোষণা করা তাদের জন্য সহজ হয়ে যায়, তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট আওয়াজ
আমি তো বিড়াল বাঘ বসে আছেন, বিড়ালের আওয়াজটা একটু শুনিনা লও, বিড়ালের আওয়াজটা একটু শুনিনা লও। যদি মনে করো বাংলাদেশ পূর্ব তিমুর আর ফিলিপাইন, যদি মনে করো বাংলাদেশ ইন্দোনেশিয়া, জীবনের সবচেয়ে বড় ভুলটা তোমরা করবা। কেন? কারণ তোমরা যেই আশায় আমাদের দিকে হাত বাড়াতে চাও, মনে করছো আমরা শতদাত বিভক্ত না, আমরা কেউ হেফাজতে ইসলাম। আবার মাঝে মধ্যে শোনা যায় হেফাজতে ইসলামের শাখা প্রশাখায় নেতৃত্বের কুণ্ডল লেখা দিছে, মাঝে মাঝে শুনি আমরা, খামাখাই ফালতু কথা। আবার কেউ করে জমিয়ত, জমিয়তের আবার কয়েক গ্রুপ, কেউ করে ইসলামী আন্দোলন হাত পাখা, কেউ জাতীয়বাদী, কেউ জামাত, কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ। মনে করছো আমরা কত দলে বিভক্ত? মানুষ যখন দলে দলে বিভক্ত হয়, শক্তি খর্ব হয়ে যায়, এদেরকে শাসন করা, এদেরকে দমানো সহজ, মনে করছো ওই কাহিনী না? তো শোনো শোনো, শাইখুল হিন্দের সন্তানরা শাইখুল হিন্দের বাসায় জবাব দিতে চায়, শাইখুল হিন্দ ওই কথাই বলেছেন, ওই জবাব দিয়েছেন। এলে কুরআনের রাসূল আমাদের হাতের আঙ্গুল একটাও লাগাই না, না সবগুলো আলাদা আলাদা, কথা ঠিক? আমাদের আঙ্গুল একটাও লাগাই না, লাগাই না, কথা বলেন লাগানো, সব আলাদা আলাদা, পাঁচ আঙ্গুল পাঁচটা আলাদা আলাদা। কিন্তু হাতের চরিত্র হচ্ছে, আমরা যখন খানা গ্রহণ করি, খাবার গ্রহণ করি, আঙ্গুলগুলো আর বিক্ষিপ্ত বিচ্ছিন্ন থাকে না, সব আঙ্গুল এক জায়গায় চলে আসে। এরে কুরআনের রাসূল, বাংলাদেশকে নিয়ে বিকল্প চিন্তার আগে আমাদের এই চেতনা, পবিত্র চেতনা, শেখুল হিন্দের রক্ত যারা নিজের ধমনীতে লালন করে পালন করে, ওই সময় ওই সন্তানদের বক্তব্য শোন, যদি বাংলাদেশের দিকে কোনো কুলাঙ্গার হাত বাড়ায়, যদি বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে পড়ে, যেই জমিনের ইঞ্চি ইঞ্চি মাটি, হযরত হাফিজ বলতেন এই জমিনের ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহ ওয়ালা বুজুগদের চোখের পানির সাক্ষী, এই ইঞ্চি ইঞ্চি জমিনকে সোনার চাইতে খাঁটি মনে করি, কথা বলো ঠিক কিনা? আমার এক ইঞ্চি জমিন রক্ষায় যদি সমস্ত কওমি সন্তানের জীবন দেওয়া লাগে, আমরা জীবন দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত। হে মুসলমান শোনো, হে আমার ভাই, তোমাদের কথাগুলো বড়দের কাছে পৌঁছাচ্ছি আমি। এক নম্বর কথা হচ্ছে, ইরতিদাদের যেই ফিতনা, কোরআনের ছোট ছোট বিষয়গুলো নিয়ে অনেক বিষয় আছে, কয়টা বলবো, একাধিক বিয়ে নিয়ে অনলাইনে খুব তাচ্ছিল্যের সাথে এটা আলোচনা হয়, একাধিক বিয়ে ইসলামী শরিয়ার একটা বৈধ সিস্টেম। আমরা কাউকে একাধিক বিয়ের জন্য উৎসাহিত করছি না, আমরা কাউকে একাধিক বিয়ের জন্য উৎসাহিত করছি না, কিন্তু ইসলামী শরিয়ার একটা বৈধ সিস্টেম কি নিয়ে যেভাবে উপহাস করা হয়, প্রথম বিবি যেভাবে স্বামীকে হেনস্থা করতে পারে, শায়েস্তা করতে পারে, এর প্রতিকার চাই আমরা, কারণ এটা ইসলামী শরিয়ার বিরুদ্ধে, হাজারো মানুষ এই কারণে মোরতাদ হয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা? কথা বলে ও দোস্ত, এইরকম হাজারো ঘটনা আছে, বড় বড় সাইনবোর্ডে লেখা থাকে দুটি সন্তান যথেষ্ট, একটি হইলে ভালো হয় লেখা থাকে কি থাকে না? আলেম ওলামার আমাদের ওস্তাদরা আছেন বলেন, আপনারাই বলেন, এই বিশ্বাস যদি কেউ রাখে তার ইমান থাকবে কি? আবার দলিল দেয় কি জানেন, বড় মজার দলিল, দলিল দেয় ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, কোরআনের আয়াত দিয়ে দলিল দেয়, কি অর্থ কি জানেন তো আপনারা? নিশ্চয়ই তোমাদের সন্তান না সর্বপ্রথম কি? আমওয়াল, আমওয়াল বলেন সর্বপ্রথম কি? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান তোমাদের জন্য পরীক্ষা, এত পরীক্ষা দেওয়ার দরকার নেই, সন্তান কম নিলিপ্ত হয় তো। এই যে দলিলটা দিলি, গাধা কত বড় স্বার্থপর ধোকাবাজ। এই জায়গায় তো দুই জিনিসের কথা বলা হয়েছে, একটা হলো মাল আর একটা হলো সম্পদ। সন্তান যদি ফেতনার কারণ হয় তো শুরুতে তো মালের কথা আছে, মালও তো ফেতনার কারণ, কথা কয় না? তো যারা বলবে জন্ম নিয়ন্ত্রণ দরকার, সবগুলার ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা দরকার, কারণ মালও তো ফেতনা, কথা বলেন ঠিক কিনা? দেখেন কিভাবে মানুষকে ধোকা দেওয়া হচ্ছে, সর্বোচ্চ শ্রেণী থেকে এই বক্তব্য আসছে, জন্ম নিয়ন্ত্রণ দরকার না, জন্ম নিয়ন্ত্রণ নয়, আমাদের মুজাহিদ ভারণ বাড়ানো দরকার,
মুহাম্মদ বিন কাসিমের সন্তান বানানো দরকার কথা কন্ঠিকরা মুসলমানদের সন্তানকে কমানোর চক্রান্ত এটা আস্তে আস্তে তারা মনে করেছে মুসলিম শূন্য হয়ে যাবে কমে যাবে গজওয়ায় হিন্দে লড়াই করার মতো লোক থাকবে না আমার নবী যা বলে গেছেন তা আমরা শতভাগ সত্য বিশ্বাস করি কথা কন্ঠিকরা আজকে যারা তোমরা বাংলাদেশ দখলের স্বপ্ন দেখছ আমরা আমাদের রসুলের বক্তব্য অনুযায়ী একটা নতুন স্বপ্ন দেখতেছি এই স্বপ্নের কথা শোনায় তোমাদেরকে আমি আমার কথা বক্তব্য শেষ করব বড়দের কষ্ট হচ্ছে আমার নবী যা বলেছেন তা আমরা 1400 বছর থেকে এক মুহূর্তের জন্য সন্দেহের মধ্যে পড়ি নাই কথা বলেন আপনারা আমার নবী বলেছেন এমন এক সময় আসবে যখন গোটা দুনিয়ার কাঁচা পাকা ঘরে ইসলাম ঢুকে যাবে বলেছেন কিনা হাদিসে ভালোভাবে ঢুকুক অথবা জোরপূর্ব ঢুকুক ঢুইকা কিনতে যাবে ইসলাম ওই বিশ্বাস নবীর কথার উপর বিশ্বাস আছে কি নাই কথা বলেন আছে কি নাই আছে তো শুনে রাখ কুলাঙ্গা আমার দেশ দখল কর্মী থাক দূরের কথা আরে আমি আমার নবীর কথা বিশ্বাস করে আমি তো স্বপ্নে দেখি দিল্লির লাল কাল্লায় আবার কালিমার পতাকা উত্তীর্ণ হবে আমার দেশ কি দখল করবি আমি তো স্বপ্নে দেখি আমেরিকার হোয়াইট হাউসে আবার কালিমার পতাকা উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ ও মুসলমান ইমানি পতাকা কালিমার পতাকা বাংলার জমিনে উত্তীর্ণ হোক এটা চাই কি চাই না চাই আমরা চাই চাইলে একতাবদ্ধ হওয়া দরকার আমি আমার ভাই মুফতি সাখাওয়াত আমরা আলোচনা করেছি বড়দের কাছে এই দাবিটা আমরা পৌঁছাবো রাজনৈতিক নেতৃত্ব সততা বিভক্ত হোক এটা নিয়ে আমাদের কোনো আফসোস নাই রাজনীতি করার ইচ্ছাও নাই ইমানি আন্দোলনগুলো সমস্ত ইমানি আন্দোলনগুলো একটা ব্যানারের আওতায় হোক এটা আপনারা চানতে চান আমরা এত এত গ্রুপ দেখতে চাই না খতমে নবুয়ত মুভমেন্ট আনতাফা তাফুজে খতমে নবুয়ত আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খতমে নবুয়ত আন্দোলন খালি শুরু দিয়ে একটা মাইনাস করবেন শেষে একটা লাগায় দিবেন শেষে আরেকটা যোগ করবেন মাঝখান দিয়ে মাইনাস করবেন অত কিছু দরকার আমরা বুঝি না রসুলের শান মান রক্ষায় সমস্ত বাংলাদেশের তাওহীদ জনতা এক ব্যানারের আওতায় আসে খতমে নবুয়তের নতুন এক আওয়াজ ওঠানো দরকার ওই দিন কয়েকদিন আগে আফসোস করে আমি বলেছি আরে খতিব সাহেব ইন্তেকাল করেছেন খতমে নবুয়তের দাবিও কি ইন্তেকাল করেছে কেন ঠান্ডা হয়ে গেল এটা আমাদের বড়দের কাছে আমাদের রিকোয়েস্ট আপনারা এগিয়ে আসুন আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ এমন একটা আওয়াজ চাই এমন নতুন কর্মসূচি চাই যেন সরকার সিদ্ধান্ত নেবে তার দূরের কথা বাংলাদেশের সমস্ত খাদিয়ানি সম্প্রদায় দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় পালাতে বাধ্য হয় এমন কর্মসূচি আমরা চাই কথা বলেন যদি এই কর্মসূচি বাস্তবায়নের জন্য বাংলাদেশের সমস্ত কওমি সন্তানের জীবন দেওয়া লাগে জীবন দিতে প্রস্তুত আমরা ইনশাআল্লাহ শেষ কথা হুজুর একবার উঠাইছেন আমি আবার আল্লাহকে সাক্ষী বানাইতে চাই আমিও সাক্ষী হতে চাই যদি কাদিয়ানি বিরোধী আন্দোলনে আমাদের মুরব্বীদের কাছ থেকে নতুন এক আওয়াজ আসে যে রে আমার সন্তানেরা নবীর ইজ্জত রক্ষায় ইমান রক্ষায় শানে রিসালত রক্ষায় নবীর শান মান রক্ষায় নবীর হত্ত নবুয়তের মুকুট রক্ষায় জীবন লাগবে কল্লা লাগবে বুকের তাজা রক্ত লাগবে কে কে রক্ত দিতে প্রস্তুত আল্লাহ বসে বসে যাই বসে যাই কর্মসূচি বাস্তবায়নের জন্য আপনাদের আর্থিক সহযোগিতা লাগবে হযরত হুকুম করেছেন আমাকে বলার জন্য গেইটে বিভিন্ন জায়গায় সহযোগিতা বক্স আছে প্রত্যেকে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী ওই জায়গায় সহযোগিতার হাত বাড়াবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করে হেফাজত আন্দোলনের আয়োজনে আজকের এই শানে রিসালত থেকে যে চেতনা জাগানিয়া কথাগুলো উচ্চারিত হলো আল্লাহ তাআলা প্রত্যেকের দিলের মধ্যে সেই ঈমানি চেতনা নতুন করে জাগ্রত করুন আমরা দোয়া করি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন